আসসালামু আলাইকুম আপনি যদি মন দিয়ে একটু চেষ্টা করেন তাহলে বাড়িতে থাকা অধিকাংশ উপকরণ দিয়েই রেস্টুরেন্টের চাইতে বেশি স্বাদের বিভিন্ন আইটেম তৈরি করতে পারবেন আমার আজকের রেসিপিতে আমি চেষ্টা করেছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এমন দুটো রোল তৈরি করতে যেটা বাড়ির সবাই পছন্দ করবে তবে এর মধ্যে দুই একটা উপকরণ হয়তো বা বাড়িতে নাও থাকতে পারে তবে সেগুলো ব্যবহার না করলেও চলবে চলুন তাহলে আজকে বাড়িতে দুটো চিকেন রোল তৈরি করে দেখাই যেটা আমার বাড়িতে সবাই পছন্দ করেছে আজকে রোল দুটো তৈরি করার জন্য আমার হাট ছাড়া মুরগির মাংস লাগবে তাই আমি মুরগির মাংস কেনার জন্য চলে চো গিয়েছিলাম স্বপ্নতে প্রায় হাফ কেজির কাছাকাছি চারটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আজকে রেসিপির জন্য আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করছি আপনারা যদি স্বপ্নতে শপিং করে ন্যূনতম দুই হাজার টাকা বিকাশে পেমেন্ট করেন তাহলেই পেয়ে যাবেন একশো টাকার ডিসকাউন্ট কুপন আর এটা কিন্তু অফার চলাকালীন সময়ে দুইবার পাবেন আর এই অফারটা কিন্তু চলবে ঈদের দিন পর্যন্ত যাই হোক বাড়িতে এসে কাজে নেমে গেলাম মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্রথমে যেই কাজটা করতে হবে বুকের মাংসের সবগুলো টুকরা একটা কাটা চামচ দিয়ে কেচে নিতে হবে এতে করে মাংস মেরিনেট করার সময় এর ভিতরে লবণ এবং মশলা খুব ভালোভাবে ঢুকতে সহজ হবে এবার একটা মিক্সিং বলে আমি এক চা চামচ আদা বাটা এবং চা চামচ রসুন বাটা নিয়ে নেব সেই সাথে অ্যাড করব ঝালের জন্য প্রায় হাফ চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবার একটা অপশনাল জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে পাপরিকা পাউডার এক চা চামচের মতো সাদা গোল মরিচের গুঁড়া ব্যবহার করব হাফ চা চামচ এক টেবিল চামচ টমেটো সস এবং পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে সেই সাথে প্রায় এক চা চামচের মতো লেবুর রস ব্যবহার করব। এরপর সামান্য পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে মাংসের টুকরাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবং এই মাংসের টুকরাগুলো মেরিনেট হতে রেখে দিব আধা ঘন্টার জন্য আর ওই সময়ের মধ্যে আমাদের বেশ কিছু ছোটোখাটো কাজ সেরে নিতে হবে আজকের রেসিপিতে মেওনিজ লাগবে তাই আমি একটা জগে একটা ডিম নিয়ে নিব। এরপর এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ চিনি প্রায় একটা চামচের মতো রান্নার সাদা তেল দিয়ে এরপর এটাকে বিট করা শুরু করব আধা মিনিট বিট করার পর এর মধ্যে অল্প অল্প করে তেল ঢালব এবং এটা ঘন হওয়া পর্যন্ত বিট করতে থাকব এবং একটা পর্যায়ে গিয়ে আমার মেয়োনিজ তৈরি এই মেওনিসটা তৈরি করার পর আপনারা ফ্রিজের নর্মালে প্রায় তিন দিনের মতো রাখতে পারবেন কারণ এর মধ্যে কোনো প্রকার প্রিজারভেটিভ ব্যবহার করা হয় নাই এবার আরেকটা বাটির মধ্যে ভরে ভরে তিন টেবিল চামচের মতো মেয়োনিজ নিয়ে নেব সেই সাথে এর মধ্যে অ্যাড করব প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস আমার বাড়িতে আমের আচার রয়েছে তাই আমের আচার থেকে দুই চা চামচ আমের আচারের তেল এবং কিছুটা আচার নিয়ে অ্যাড করব সেই সাথে এর মধ্যে যাবে এক টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ একটা সস তৈরি হয়ে যাবে যেটা দিয়ে আপনারা বিভিন্ন রকম ফাস্ট ফুডের খাবার পরিবেশন করতে পারবেন বা খাবারে ব্যবহার করতে পারবেন আধা ঘন্টা পর এসে একটা গ্রিল প্যানের মধ্যে কিছুটা তেল খুব ভালোভাবে ব্রাশ করে নেব এরপর চিকেনের টুকরাগুলো দিয়ে চুলা রাজ কমিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বা রান্না করে নিতে হবে এই কাজটা করার সময় আপনারা চুলার আঁচটাকে বাড়িয়ে দেবেন না এতে করে বাহিরের থেকে বেশি পুড়ে যাবে ভেতরে হয়তো বা কাঁচা থেকে যেতে পারে আধা ঘন্টার বেশি সময় নিয়ে আমি এগুলোকে রান্না করে নিয়েছি এরপর এগুলোকে নামানোর আগে ছোট একটা কাজ রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা মাংসের টুকরা আমি আগুনের মধ্যে একটু ঝলসে নেব এতে করে একটা আগুনের পোড়া ফ্লেভার মাংসের মধ্যে চলে আসবে যেটা খাওয়ার সময় দারুণ লাগে সবগুলো মাংসের টুকরা পোড়া হয়ে গেলে এরপরে যেই কাজটা করতে হবে মাংসের টুকরাগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজে টুকরা করে নেব দুই টুকরা আমি একটু বড় এবং মোটা করে কাটবো আর দুই টুকরা আমি একটু বেশি ছোট ছোট বা বেশি কুচি কুচি করে কাটার চেষ্টা করব। মাংসগুলো কাটা হয়ে গেলে এবার আরেকটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে বেশ কিছুটা শশা কুচি অ্যাড করব সেই সাথে অ্যাড করব বেশ কিছু টমেটো কুচি আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি কুচি এবং লেটুস পাতা কুচিও ব্যবহার করতে পারবেন পছন্দ মতো কিছু ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করব এবং সেই সাথে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করব পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে কিছুটা লেবুর রস অ্যাড করতে হবে এতে করে এর মধ্যে একটা টকটক ভাব চলে আসবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চলুন এবার রোল তৈরি করতে চলে যাই প্রথমে আমি দুইটা রোল পরোটা দিয়ে তৈরি করব প্রথমে পরোটার উপরে পছন্দ মতো শশা টমেটো কুচির মিশ্রণটা অ্যাড করব এরপর মোটা করে কেটে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব আমরা যে সস বানিয়ে রেখেছিলাম সেই সস এর উপরে দিয়ে তারপর এটাকে রোল করে ফেলবো দ্বিতীয় রোলটা তৈরি করার জন্য আমি যে চিকেনের টুকরাগুলো বেশ কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি যে শসা এবং টমেটোর মিশ্রণ রয়েছে তার মধ্যে অ্যাড করব। এবং এর মধ্যে পছন্দ মতো সস অ্যাড করে নিতে হবে এবং এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই রোলটা তৈরি করার জন্য আমি পাতলা রুটি ব্যবহার করছি ময়দার রুটি ঠিক আগের মতোই চিকেনের মিশ্রণটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটাকে রোল করে সরাসরি আপনারা পরিবেশন করতে পারবেন তবে আমি এটাকে আরও একটু টেস্টি করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফ্রাইং প্যানে সামান্য বাটার গলিয়ে নেব এরপর রোলগুলোর দুই পাশ হালকাভাবে ভেজে নেব বাটার দিয়ে এই রুটির রোলগুলো সামান্য গরম করে নিলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে প্রিয় দর্শক এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে এইভাবে রোল তৈরি করেন তাহলে এতটুকু গ্যারান্টি দিতে পারি রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই খারাপ হবে না এতটুকুই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ